আমাগো কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি? একটা ফাইল সই করাইলে আমাকে কিছু ই দেয়, হাত দিয়া দেয়। গুড এবারে গুস না, ওটা হাত দিয়া। কেউ রাইটার না, না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত ব্যাস কম আছে। হ্যাঁ সেটা আমিও জানি। তোমার না সুদ কর, আমি না ওটা হনটে খারাপ নাই। বুনুয়া ফাঁকা, বুনুয়া ফাঁকা, মুনা ফাঁকা, আর নীলু ফাঁকা, আর সুদ তো সুদ, আর পাপ হেমালা পাপ। দুইজন ইমামের বাছায় আমি ডাহাতি করছি। এই দুর্নীতি ইমামের তাহার চেয়ে হালাল তাহা কি আর আছে? তারপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকাম 100% হালাল। আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বেঁচে বেঁচে খাই। সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বেঁচে বেঁচে হালাল তাই চুরি করি, হালাল তাই খাই। ওটা হারাম, হারাম না। অগো কথা অনুসারে অগো কোনটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসেবে তো আমার অগলগো কুরবানি আমাকে হয় না। না না না, তোমরা তো জ্ঞান জাম করে না।